গুড মর্নিং এভরিওয়ান, আজকে হলো রবিবার। রবিবার সকাল 10টা থেকে আমার ভিডিওটা শুরু করে দিলাম। তো সকালবেলা সমস্ত কাজ টাজ কমপ্লিট করে রান্না সমস্ত কিছু এবার রেডি করার জন্য রান্নাঘরে চলে এসেছি। সকালে কাজ সারা হয়ে গেছে, স্নান সারা হয়ে গেছে, সমস্ত কিছু সেরে ব্রেকফাস্টও কমপ্লিট করা হয়ে গেছে, করে চলে এসেছি রান্নাঘরে রান্না রেডি করবো বলে। তো আজকে তো রবিবার, একটু স্পেশাল কিছু রান্না করতেই হয়। তো আজকে করবো হচ্ছে চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানি সমস্ত কিছু রেডি করে নেব ফ্রিজেতে। কালকে রাত্রেবেলা চিকেন এনে, চিকেন আমার তোলা আছে, সেগুলো চিকেনটাকে বার করব বরফ কাটানোর জন্য। আর চিকেন বিরিয়ানি সমস্ত কিছু রেডি করে নেব। তো চলো আগে চিকেন বিরিয়ানি সমস্ত কিছু রেডি করে নিই, কারণ সমস্ত কিছু রেডি করে রান্না বসাতে আর করতে বেরিয়ে যা 1-1.5 ঘন্টা প্রায় সময় লেগে যাবে। তো চলো আগে চটপট করে বিরিয়ানি সমস্ত কিছু রেডিটা করে নিই, তারপর আবার ফিরছি। তো রান্না সমস্ত কিছু রেডি করার জন্য আমি চলে এসেছি। আজকে বললাম বিরিয়ানি হবে, তো বিরিয়ানির আলু পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু কেটে নেব। আজকে আমার বাড়িতে আসবে আমার ভাই আসবে, তো তাই জন্য ভাবলাম যে যাতে চিকেন বিরিয়ানি করি। চিকেন বিরিয়ানি কিছুদিন আগে একবার করেছিলাম, তবুও ভাবলাম যে আজকে চিকেন বিরিয়ানি করি যেহেতু আমার ভাই আসবে। তো সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে, সবজি বলতে যা যা লাগে মাংস রান্না করতে আর বিরিয়ানি রান্না করতে। এবার রসুনটা ছাড়িয়ে নিলেই হয়ে যাবে। তো তারপরেই উঠে আমি রান্না বসিয়ে দেবো। রান্না সমস্ত কিছু কেটে কুটিয়ে রান্না বসানো ভালো, নাহলে খুব অসুবিধা হয়। আর এদিকে দেখো সব কাটাকুটি হয়ে যাবার পরে বিরিয়ানি ভাতটা আমার করা হয়ে গেছে, আর এদিকে মাংস বরফ কাটিয়ে রেখে দিয়েছি, আলু ভাজা হয়ে গেছে, বেরেস্তা করাও হয়ে গেছে। আর এদিকে কড়ায় বসিয়ে দিয়েছি হচ্ছে মাংসটা, মাংস পেঁয়াজটা ভাজতে দিয়েছি। তো মাংস নর্মালি যেমন মাংস করে তো সেরকমভাবেই করবো, সেরকমভাবেই মাংসটাকে রান্না করে নিচ্ছি। মশলা টশলা সব কষানো হয়ে গেছে, আমি মাংসে কী কী মশলা দিই তোমাদের সাথে বহুবার শেয়ার করেছি, তো তাই জন্য আজ আর বললাম না যে মাংসে কী কী আমি দিই। তো মাংসের মশলাটা কষানো হয়ে গেছে, এবার ওর মধ্যে মাংসটা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। কারণ বিরিয়ানি করতে করতে তো মাংসটা কত আর সেদ্ধ হবে, এখানে সেদ্ধ করেই বিরিয়ানিটা বসানো ভালো, পুরোপুরি যাতে মাংসটা সেদ্ধও হয়ে যাবে। বিরিয়ানির মাংসটা আমার রেডি করা হয়ে গেছে, এদিকে আমি বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য রেডি করছি। ফার্স্টে আমি নিচে দিয়ে দিয়েছি হচ্ছে আলু, তারপর একটু ভাত, আর তারপরে চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি। চিকেনটা একটু পরে দিলে ভালো হতো, ফার্স্টে ভাতটা দেওয়ার পর মশলাগুলো দিয়ে দিলে ভালো হতো, কিন্তু আমার মাথা থেকেই বেরিয়ে গেছে, তো আগে মাংসটা দিয়ে ফেলেছি ভুল করে। যাই হোক, ওর ওপর সামান্য অল্প কিছু ভাত দিয়ে ওর ওপর মশলাটা আমি দিয়ে দেবো। অল্প করেই ভাত দিলাম, দিয়ে ওর ওপর মশলাটা দিয়ে তারপর আবার যা ভাতগুলো রয়েছে, যতটা ভাত রয়ে গেছে আর কি, তো সেগুলো দিয়ে দেবো। তো ফার্স্টে বেরেস্তা দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো, তারপরে দেবো হচ্ছে বিরিয়ানির মশলা, তারপরে দেবো হচ্ছে গোলাপ জল, কেওড়া জল দিয়ে তার উপরে দিয়ে দেবো হচ্ছে ভাত। আমার যার বাদবাকি ভাতটা রয়েছে তো সেই ভাতটা দিয়ে দেবো। তো ভাতটা দিয়ে তার উপরে আমি আবার সেম মশলাই ইউজ করব, যা যা মশলা দিয়েছি। এক্সট্রা দেওয়ার মধ্যে হচ্ছে একটুখানি ফুড কালার, ইয়েলো ফুড কালার দুধে গুলে, ওটা এক্সট্রা দেব, আর দেব হচ্ছে একটু মিঠা আতর। তো আমি ইয়েলো ফুড কালারটা যখন দুধে মিশিয়ে দিই ওর মধ্যেই আমি মিঠা আতরটা দিয়ে দিই, দিয়ে তার মধ্যে দিয়ে দিই, যাতে মিঠা আতরের গন্ধটা চারদিকেই হয়ে যায়। তো সেই জন্য ওইভাবেই দিই। তো পুরো ভাতটা আমার দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার এক এক করে মশলাগুলো আমি সমস্ত কিছু অ্যাড করে দিচ্ছি ওর মধ্যে।
আর ঘিটা প্রথমে দিয়েছিলাম কড়ার নিচে, ঘি একটু মাখিয়ে নিয়ে তারপর আলুগুলো দিয়েছিলাম, আবার অবশেষে ঘিটা চারিদিকে ছড়িয়ে দিলাম। আর আমি যে বলেছিলাম ইয়েলো ফুড কালারটা দুধের মধ্যে গুলে দিই, তো ওটা এইভাবে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আর এই তাওয়াটাতে আমি একটু জল দিয়েছি, এটাতেই বিরিয়ানিটা আমি দমে বসাবো। বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি, প্রথমে 5 থেকে 10 মিনিট ফুল আঁচে দেব, তারপরে কমিয়ে দেব প্রায় 15 মিনিট মতো, তো তারপরে নামিয়ে নেব। আমার বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। বিরিয়ানি রান্না করে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, দেখো রান্নার যা সমস্ত বাসন টাসন সব মাজা হয়ে গেছে। আর এইখানে বিরিয়ানিটা নামিয়ে রেখে দিয়েছি, এই জাস্ট নামালাম, নামিয়ে গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখানে রেখে দিয়েছি, আবার যখন খাবো তখন আবার বার করে নেব। আর স্যালাডটা কাটবো, স্যালাডটা কেটে নিই। আর প্রচুর গরম পড়ে গেছে, এই এখন থাকতেই যদি এত গরম পড়ে জানি না সারা গ্রীষ্মকাল কী হবে। পুরো ঘেমে গেছি, দেখো পুরো ঘামে মধ্যে পুরো ঘামে ভর্তি হয়ে গেছে। আগে স্যালাডটা কেটে নিয়ে তারপর ফ্যানের নিচে গিয়ে একটু বসবো, তো চলো আগে চটপট করে স্যালাডটা কেটে নিই। বাজে হচ্ছে 8টা, তো রাত্রে রান্না টান্না করার জন্য চলে এসেছি। দুপুরবেলা যা বিরিয়ানি হয়েছিলো দুপুরবেলায় খাওয়া হয়ে গেছে, বিরিয়ানি আর নেই, দুপুরেই শেষ হয়ে গেছে। রাত্রেবেলা করেছি হচ্ছে ভাত, ভাতটা আমার হয়ে গেছে, ভাত আর হাঁড়িতে বসাইনি, এই যে এটাতে ভাত করে নিয়েছি। ভাত ডিম সেদ্ধ করা, ভাত ডিম সেদ্ধ করা হয়ে গেছে, আর এটাতে যাতে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এই যে এটাতে আমি তরকারি বসিয়েছি, এটা পাঁচমিশালি সবজি দিয়ে, বেগুন বেগুন বিনস গাজর, তারপরে ক্যাপসিকাম পেঁয়াজ আলু তো সমস্ত কিছু একসাথে খেতে একটা তরকারি বসিয়ে দিয়েছি। সারা সাতটা হবে, বেশি মশলা টসলা দিয়ে না, তো এই রান্না হবে। ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে বললাম। তরকারিটা হয়ে গেলেই আমার হয়ে যাবে। আর দেখো এই গরম পড়ে গেল মানে রান্না হলে বেশিক্ষণ থাকতেও ভালো লাগবে, এত গরম লাগে পুরো ঘুমে যাচ্ছি, চোখে নিজে নিজে পুরো ঘাম। আর এই যে জানলাটা রয়েছে, এই জানলাটা খুলতে আমার কি সাহস হয় না, আসলে পিছন দিকটা করে বাংলা জানলাটা খুলতে আমার একটু ভয় হয়ে পড়ে, তাই জানে জানলাটা খুলি না। আর মশাও প্রচুর, দিনের বেলা শীতকালে দেখেছো দিনের বেলাতেও খুলতাম না, এত মশা দেখতো। কিন্তু এখন গরমকাল, দিনের বেলাতেও না খুলতে থাকা যাবে না, গরম পড়ে গেছে, এই হচ্ছে প্রচুর গরম পড়ে গেছে, গরম লাগছে। একবার করে রান্না করে আসছি আর ফ্যানের তলায় গিয়ে বসছি, তো এখনও গরম কোথায় কি, আরও গরম করলে কী হবে জানি না, ভীষণ কষ্ট হবে। আর আমরা যে বাড়িটায় থাকি প্রচুর গরম, ঘরটা তো গরম শীতকালে ভালো কিন্তু গরমকালে ভীষণ কষ্ট। আর এখানে এসেছিলাম হচ্ছে আগস্ট মাস নাগাদ এসেছিলাম এই বাড়িতে, তো তখনও প্রচুর গরম ছিল, যা গরম ছিল ভীষণ কষ্ট হয়েছে গরমে। তো যাই হোক, তো চলো আমি এবার চটপট করে রান্নাটা করে নিই, তরকারিটা করে নিই, তারপর তারপরে খাওয়া দাওয়া থাকতে হবে। এই তরকারিটাতে আমি সেরকম কিছু দেবো না, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন দেবো, কোনো বাদাম মশলা আমি ওকে দেবো না, আর কিছু নুন মশলা রেডি করতেও ইচ্ছে করছে না। করে নিই ঝটপট করে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে একটু ফ্রেশ হয়ে নিলাম, মুখ টুক ধোয়া, হাত মুখ ধুয়ে, জামা টামা চেঞ্জ করে এবার যাবো শুতে। তো ভিডিওটা তাহলে আমি আজকে এখানেই শেষ করে দেবো,
নেক্সট একটা অন্য ভিডিও নিয়ে আসব। আর ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। তো ভিডিও আমি এখানেই শেষ করলাম। গুড নাইট অ্যান্ড টাটা।